স্বাগত রাত 9টায় বাংলাদেশে সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি দোলা গাঙ্গুলী শুরুতেই জানিয়ে দেব শিরোনাম দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত বিচার কাজ থেকে সাময়িক অব্যাহতি এবারও দেশে ফিরতে রাজি হয়নি কোনো রোহিঙ্গা ব্যর্থতার দায় মিয়ানমারকে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু আক্রান্ত 59,000 লার্ভা পাওয়ায় তিন ভবন মালিককে জরিমানা সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো চামড়া ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের বৈঠক বকেয়া পরিশোধের তাগিদ টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী মুমিনুলরা নতুন কোচিং স্টাফকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি শুনছিলেন শিরোনামে এবার জানিয়ে দেব পুরো খবর অনিয়মের অভিযোগে হাইকোর্টের তিন বিচারপতিকে বিচার কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুপ্রিম কোর্ট অভিযোগ ওঠায় প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে এ ধরনের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে জোর দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবীরা নাম ছিল না তিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী কাজী রেজাউল হক ও এ কে এম জহুরুল হকের তাদের বিচার কাজ থেকে অব্যাহতি দিয়ে বুধবার দেয়া হয় চিঠি হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও কেন তাদের বিচার কাজ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তা জানাননি জানাননি কোন বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে সেটিও তবে প্রাথমিক অনুসন্ধানের পর রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি এর আগে আপিল বিভাগে এক মামলার শুনানিতে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহুরুল হকের বেঞ্চের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত মামলায় অবৈধভাবে বিচারিক আদালতের ডিক্রি পাল্টানোর অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তবে কাজী রেজাউল হকের বিরুদ্ধে কোন বিষয়ে অসদাচরণের অভিযোগ তা জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে আচরণবিধির বিষয় কিনা তাও আমরা জানি না সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে যারা যে মাননীয় প্রধান বিচারপতি তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত নিশ্চয়ই উপযুক্ত কারণের কারণে তিনি উপযুক্ত একটি সিদ্ধান্ত নিয়েছেন কারো বিরুদ্ধে অভিযোগ এলে সেটির দ্রুত নিষ্পত্তি করা উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন তবে আইনজীবী সমিতির সম্পাদকের দাবি শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে আরও অনেক বিচারপতি জড়িত কোনো বিচারকের বিরুদ্ধে মাননীয় বিচারকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আসে সেটা দ্রুত নিষ্পত্তি করতে হবে যাতে নাকি জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় এরা তিনজন নয় আরও অনেকেই আছে এবং তাদের বিরুদ্ধে আরও বেশি আরও অনেক বেশি দুর্নীতির অভিযোগ আছে তাদের ব্যাপারে তিনি জানেন এবং উনি আমার আলোচনায় বোঝা গিয়েছে সবসময় এবং আমরা বলতে চাই না নাম দেখি না উনি নিশ্চিত না কিনা এছাড়া আপিল বিভাগের আরেক প্রাক্তন বিচারপতি জয়নুল আবেদিনের দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান এখনো মাঝ পর্যায়ে সদস্যরা শপথ নিতে পারেন না ফারহান হাবিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শুরু করা গেল না রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারে উপযুক্ত পরিবেশ না থাকার কথা জানিয়ে স্বদেশে ফিরতে রাজি হয়নি কোনো পরিবার শরণার্থী এবং ত্রাণ কমিশনার বলছে ফেরার পরিবেশ তৈরির দায়িত্ব মিয়ানমারের আর প্রত্যাবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণে এসে চীনা প্রতিনিধিরা বলছেন আলোচনাই হতে পারে সব সমস্যার সমাধান প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুতি ছিল সব ধরনের ঘুমধুম ও কেরন্তলি সীমান্তে রাখা ছিল রোহিঙ্গাদের যাতায়াতের জন্য বাস এবং পণ্য পরিবহনে ট্রাক কিন্তু এখন পর্যন্ত সাক্ষাৎকারে অংশ নেওয়া 295 পরিবারের কেউই বর্তমান পরিস্থিতিতে মিয়ানমারে যেতে রাজি হননি মিয়ানমারে নাগরিকত্ব স্বাধীনভাবে চলার নিরাপত্তা ফেলে আসা সম্পত্তি ফেরত সহ বেশ কিছু বিষয়ে শর্ত জুড়ে দিয়েছেন রোহিঙ্গারা আমাকে জিজ্ঞেস করেছিল আমি যাব কিনা আমি জানিয়েছি যাব না কারণ ওখানে আমাদের যেসব সম্পদ লুট হয়েছে সেসব ফেরত দিতে হবে আর আমাদের নাগরিকত্ব দিলেই আমরা ফেরত যাব আকিয়াবের বসিডংয়ে জেলখানায় যারা আছে তাদের মুক্তি দিলেই আমরা যাব আমাদের ওখানে নিয়ে গিয়ে পরে কষ্ট দিবে
তবে মিয়ানমারের পরিবেশ সৃষ্টির বিষয়টি তাদের ব্যর্থতা বলে জানিয়েছে বাংলাদেশের শরণার্থী ও ত্রাণ কমিশনার। যারা রিপিটেশনের জন্য প্রস্তুত হবে, রাজি হবে, তাদেরকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য সীমান্তের ওপার পর্যন্ত নিয়ে যাওয়া, এটাই মূলত আমাদের কাজ। তো এখন ওপারে গিয়ে কি হবে, ওপারের অবস্থা কি, এগুলো আসলে মিয়ানমার কর্তৃপক্ষের বিবেচ্য বিষয়। আমরা তাদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারি না, আমরা সেটা আমাদের বিষয় নয়। বৃহস্পতিবার প্রত্যাবাসন কার্যক্রম পর্যবেক্ষণে ছিলেন মিয়ানমার দূতাবাসের এক প্রতিনিধি এবং চীনা দূতাবাসের দুই কর্মকর্তা। চীনা দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে। আমি মনে করি বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে আলোচনা চলমান রাখা উচিত। আমরা খুব উৎসাহের সাথে পর্যবেক্ষক হিসাবে আছি। চীন বাংলাদেশ এবং বিশ্ব সম্প্রদায়ের বার্তা মিয়ানমারকে পৌঁছে দিচ্ছে। এর আগে গত বছরের 15ই নভেম্বরে একইভাবে প্রত্যাবাসনের একটি উদ্যোগ প্রায় একই কারণে ফেসতে গিয়েছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। প্রস্তুতি থাকার পরও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে না পারার দায় নেপিদোকেই দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পরবর্তী করণীয় প্রশ্নে জানিয়েছেন, এখন নিরাপত্তা পুনর্বাসন প্রস্তুতি দেখাতে রোহিঙ্গা নেতাদের মিয়ানমারে নিয়ে যাওয়ার প্রস্তাবে দেশটির অবস্থান জানতে চাইবে ঢাকা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা জানান মন্ত্রী। দ্বিতীয়বারেও শুরু করা গেল না প্রত্যাবাসন। সব প্রস্তুতির পরও মিয়ানমারে ফিরতে চাননি তালিকাভুক্ত কোনো রোহিঙ্গা। মন্ত্রী বলছেন, নেপিদো তাদের আস্থা অর্জন করতে পারেনি বলে সমাধানের পথ মিলছে না। প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার পর করণীয় প্রশ্নে তিনি জানান, নিরাপত্তা ও পুনর্বাসনের প্রস্তুতি দেখাতে রোহিঙ্গা নেতাদের মিয়ানমারে নিয়ে যাওয়ার প্রস্তাবে নেপিদোর অবস্থান জানতে চাইবে সরকার। বলেন, প্রত্যাবাসন বিরোধী প্রচারণা যারা চালিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। যে অনেকগুলো প্রতিষ্ঠান বলছে যে যাওয়া ঠিক হবে না, হেই না দাবি করো, ইংরেজিতে তাদের সাইনবোর্ড লিখে দিচ্ছে, অবশ্যই আমরা তাদের আইডেন্টিফাই করবো। আমরা একটা কমিশন তৈরি করতে চাই বিভিন্ন দেশের লোকজনকে নিয়ে, যে তারা ওখানে গিয়ে পর্যবেক্ষণ করবে যে কী কাজ হচ্ছে না হচ্ছে, এবং মায়ানমার শুড কাম ফরওয়ার্ড। তারা যদি সৎ হয়ে থাকে তাহলে সেই তাদের অ্যাক্সেস দেওয়া দরকার। রোহিঙ্গাদের দাবি দেওয়া নিজ দেশে গিয়েই আদায় করতে হবে বলেও মত পররাষ্ট্রমন্ত্রীর। এই সমস্যাটা তৈরি করেছে মায়ানমার এবং সমস্যার সমাধানও তাদের উপরে। পাশাপাশি তার শঙ্কা, এখন যেসব সুযোগ সুবিধা বাংলাদেশের আশ্রয় শিবিরে তারা পাচ্ছে, আগামীতে এর ঘাটতি হতে পারে, কারণ দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক সহযোগিতার পরিমাণ একই রকম থাকবে না। আগামীতে আরাম মতো থাকবে না। তো এখন তো অনেকে সাহায্য সাহায্য করছে, আমরা প্রায় 2,500-3,000 কোটি টাকা আমাদের নিজেদের তহবিল থেকে খরচ করছি, আগামীতে সেই টাকা অত থাকবে, এটা কি তখন সমস্যা হবে? সুতরাং তাদের এটা ভাবা উচিত, যারা যেতে চাচ্ছেন না তাদেরও এটা ভাবা, তাদের নিজেদের ভবিষ্যতের জন্য। পাশাপাশি রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের সিদ্ধান্তে নতুন করে সরকার কাজ করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। NS1 পরীক্ষায় ধরা পড়ছে না ডেঙ্গু। 10-20% ক্ষেত্রে এটি ঘটছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। তাদের পরামর্শ, ডেঙ্গু শনাক্তে লক্ষণের ওপরও গুরুত্ব দিতে হবে। রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় মারা গেছে এক মাদ্রাসা ছাত্র। গত সপ্তাহে তীব্র জ্বরে আক্রান্ত হয় মাহজাবিন মাইশা। ডেঙ্গু পরীক্ষায় রিপোর্ট আসে নেগেটিভ। পরে দুজন চিকিৎসকের কাছে চিকিৎসায় জ্বর কমলেও দেখা দেয় নানা জটিলতা। ভর্তি করা হয় একটি বেসরকারি হাসপাতালে, প্লাটিলেট নামে, 8,000-এ। পানি জমে লিভার ফুসফুসে। শ্যামালী পপুলার থেকে ওকে টেস্ট করাইছি, কিন্তু সেখানে ওর নেগেটিভ আসছে। নেগেটিভ আসার পর আমাদের ডক্টর বলছে যে না, ওর ডেঙ্গু নেই। কিন্তু ডেঙ্গু না আসার পরও ওর এত পরিমাণ জ্বর বেড়ে গেছে এবং সেই সাথে প্রচণ্ড বমি করছে। চিকিৎসকরাও বলছেন, এখন অনেক আক্রান্তের ক্ষেত্রেই NS1 পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হচ্ছে না। ভাইরাসের ধরন বদলে গিয়ে এটি হচ্ছে কি না তা নিয়ে গবেষণার পরামর্শও তাদের। ভাইরাস তো তার কন্টিনিউয়াস চেঞ্জ করে তার রূপ, তো সেই মিউটেশনের জন্য NS1 নেগেটিভ হতে পারে, আবার নতুন কোনো ভাইরাসেরও আবির্ভাব হতে পারে, যেটা ধরেন এখনও ইয়েট টু ডিসকভারিড। আতঙ্কে NS1 পরীক্ষা করিয়ে ডেঙ্গু ধরা না পড়ায় অনেকেই যাচ্ছেন না চিকিৎসকের কাছে। এতে তৈরি হচ্ছে নানামুখী জটিলতা। কমপ্লিট ব্লাড কাউন্ট করে, হেমাটোক্রিট দেখে, তার লিভার এনজাইম দেখে, তার ক্লিনিক্যাল কন্ডিশন দেখেই কিন্তু ডায়াগনোস করা যায়। সুতরাং জিনিসটা ডক্টরের উপরে ছেড়ে দিলে পেশেন্ট কিন্তু সেই। আমরা যদি আমার ডাক্তারি আমি নিজে করি তাহলে দেয়ার আর বিগ পসিবিলিটিস যে আমি প্রবলেম পড়ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ডেঙ্গু র্যাপিড টেস্ট অর্থাৎ NS1 পরীক্ষায়
45 ভাগ রিপোর্ট ফলস নেগেটিভ হতে পারে। ডেঙ্গু পরীক্ষায় নিম্নমানের কিট, ল্যাব ও টেকনিশিয়ানদের অদক্ষতা সহ নানা কারণে এমনটি হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, শুধু NS1 পরীক্ষা নয়, এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে রোগীর লক্ষণের উপরও। সেক্ষেত্রে জ্বর, বমি, ডায়রিয়া ও ডেঙ্গুর অন্যান্য লক্ষণ দেখা দিলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বতঃপ্রণোদিত হয়ে আপনি ডেঙ্গু পরীক্ষা করলেন, ডেঙ্গু নেগেটিভ, আপনি অবশ্যই, আমি বলবো যে ঘরে বসে থাকবেন না। যিনি মেডিসিন বিশেষজ্ঞ উনি আপনাকে দেখে ডেঙ্গু NS1 এন্টিজেন নেগেটিভ ছাড়াও সে বলতে পারবে যে আপনার ডেঙ্গু হয়েছিল কি না। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিজ দায়িত্বে ওষুধ না খেয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমে আসছে। এ পর্যন্ত সারা দেশে মৃতের সংখ্যা 47 জন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুব সমাজ ও নারীদের অংশগ্রহণ বিষয়ক সেমিনারে তিনি এ তথ্য জানান। জনসচেতনতা বাড়ায় ডেঙ্গু মোকাবেলায় সফলতা আসছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। কোনো এক সময় এটা একদিনে প্রায় 2400 ছিল, তারপরে 2000, 1900, এখন আজকের মতো সেটা হলো 1600 মতো আছে। আশা করি কমে যাবে। কমার পিছনে আমি মনে করি সকলের অবদান রয়েছে। এদিকে এডিস মশার লার্ভা নিধনে সকাল থেকে অভিযান চালিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। গুলশান এক এলাকায় 3টি ভবনের ছাদে লার্ভা পাওয়ায় জরিমানা করা হয় 4 লাখ টাকা। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেটও বিতরণ করা হয়। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এডিস মশা ও লার্ভা নিধন শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে গুলশানের 19 নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। বাড়ি, রেস্টুরেন্ট, নির্মাণাধীন বাড়িগুলোতে গিয়ে মশক কর্মীরা ওষুধ ছিটিয়ে দেয়। এ সময় 113, 115 ও 131 নম্বর রোডের 3টি ভবনে পাওয়া যায় এডিসের লার্ভা। একটি নির্মাণাধীন ভবন, একটি রেস্টুরেন্টের ছাদে এবং এই ইলেকট্রিক্যাল অফিস, এটা এই ভবনটির ছাদে পানি জমা অবস্থায় পাওয়া গিয়েছে এবং এডিস মশার লার্ভা পাওয়া গিয়েছে। তো এই ভবন 3টিকে যথাক্রমে 1 লক্ষ, 2 লক্ষ এবং 1 লক্ষ, মোট 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় অনেক ভবন মালিকের সহযোগিতা পায় না বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে সকাল থেকে দক্ষিণ ঢাকাতেও অভিযান চালায় সিটি কর্পোরেশন। 6 ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন স্থানে চলে মশা ও লার্ভা নিধন অভিযান। 4-5 দিন জমা পানি যদি স্থির অবস্থায় থাকে, সেখানে এডিস লার্ভা হওয়ার একটা পসিবিলিটি থাকে। আমরা সেই নির্মাণাধীন ভবনগুলিকে বেশি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। এছাড়াও যে পুরাতন ভবনে যদি কোথাও কোনো ময়লা আবর্জনা বা জমা পানি থাকে, এরকম কোনো তথ্য আমাদের কাছে আসে, আমরা সেগুলো আমরা নিয়মিত ভিজিট করছি। অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে লিফলেটও বিতরণ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রোববার সকাল থেকে 2 সিটি কর্পোরেশনেই আবার শুরু হবে এই অভিযান। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যাত্রীসেবার মান বৃদ্ধির পাশাপাশি নতুন যুক্ত হওয়া উড়োজাহাজে রক্ষণাবেক্ষণে আন্তরিক হতে বিমান কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আমদানি রপ্তানির সুবিধার্থে 2টি কার্গো উড়োজাহাজ কেনার পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের তৃতীয় 787 ড্রিমলাইনার উড়োজাহাজ দেশে আসে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উড়োজাহাজটির কেবিন ও ককপিট ঘুরে দেখেন সরকার প্রধান। এর নাম দেয়া হয়েছে গাংচিল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিদেশ থেকে ঋণ না নিয়ে নিজস্ব খরচে উড়োজাহাজ কেনা হবে। এ সময় তিনি বিমানের রুট আরও বাড়ানোর তাগিদ দেন। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদেরই, আমাদের ব্যাংকের থেকেই আমরা নিজেরা লোন দিয়ে আমরা বিমান ক্রয় করবো, যাতে অন্য জায়গা থেকে আমাদের মানে ধার না নিতে হয়, আমরা নিজেরাই করবো, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে আমি সেভাবেই চেষ্টা করছি এবং ধাপে ধাপে আমরা এগোচ্ছি। বিমানে লাভের ধারা ধরে রেখে যাত্রী সেবার মান বৃদ্ধির তাগিদও দেন প্রধানমন্ত্রী। বিমানে সুনামটা অক্ষুণ রাখা, সুনামটা বৃদ্ধি করা, যাত্রী সেবার মান উন্নত করা এবং যে জিনিসগুলি আমরা এনে দিচ্ছি এই প্লেনগুলি, এগুলি যথাযথভাবে সংরক্ষণ করা, এটা যারা এর সঙ্গে সম্পৃক্ত আছেন, কর্মে নিয়োজিত আছেন, এটা আপনাদের সকলের দায়িত্ব, কারণ এটা নিজের দেশ, নিজস্ব সম্পদ। নতুন যুক্ত হওয়া ড্রিমলাইনার গাংচিলে আসন সংখ্যা 271টি
এর বিজনেস ক্লাসে আরামদায়ক ভ্রমণ ছাড়াও যাত্রীরা ইন্টারনেট ও ফোন কল সহ নানা আধুনিক সুযোগ সুবিধা পাবেন। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সড়কে শৃঙ্খলা জোরদার এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে 111 দফার সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে শাহজাহান খানের নেতৃত্বে গঠিত কমিটি। আগামী 5 সেপ্টেম্বর সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা, এতে সুপারিশগুলো সংযোজন, পরিবর্তন এবং পরিমার্জন করে চূড়ান্ত অনুমোদন করা হবে। দুপুরে সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের সড়ক মহাসড়কের দুর্ঘটনা প্রায় নিয়মিত চিত্র। এ অবস্থায় সড়ক পরিবহনের শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে 19 ফেব্রুয়ারি গঠন হয় 15 সদস্যের কমিটি। 7টি সভার মাধ্যমে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে 111টি সুপারিশ জমা দিয়েছে তারা। কমিটির প্রধান সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ কমিটির অন্য সদস্যরা সচিবালয়ে এসব সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয় সড়ক মন্ত্রীর কাছে। সড়ক নিরাপত্তা কাউন্সিলে সুপারিশ মালা, সংশোধন, সংযোজন, প্রয়োজনীয় পরিমার্জন সহ সেখানে অনুমোদন করা হবে এবং অনুমোদনের সঙ্গে সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন করা যাবে এ ব্যাপারে একটা টাস্ক ফোর্স করার প্রস্তাব আছে। এসব সুপারিশের মধ্যে উঠে এসেছে সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো। এর মধ্যে আছে অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকের অসতর্কতা, সড়ক নির্মাণে ত্রুটি, যাত্রী ও পথচারীদের অসচেতনতা সহ নানা বিষয়। প্রতিবেদনে মোট 111টি সুপারিশ করা হয়েছে, এর মধ্যে আশু করণীয় 50টি, স্বল্পমেয়াদি 32টি এবং দীর্ঘমেয়াদি 29টি সুপারিশ। এসব সুপারিশ কঠোরভাবে বাস্তবায়নের ঘোষণাও দিয়েছেন সড়কমন্ত্রী। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে 2টি বাসের সংঘর্ষে চালকসহ 4 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 19 জন। সকালে সদর উপজেলার পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত হন রাজু এন্টারপ্রাইজ পরিবহনের বাস চালক বাবুল। নিহত যাত্রীরা হলেন পঞ্চগড়ের চকলাইহাট এলাকার কামরুজ্জামান বাবু, ঠাকুরগাঁওয়ের আশ্রমপাড়ার মুজিবুর রহমান এবং নারগুনের আবুল কালাম আজাদ। পুলিশ জানায় ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ে যাওয়ার পথে সোনার বাংলা পরিবহনের বাসটি রাজু এন্টারপ্রাইজের বাসকে ধাক্কা দেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় এক মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ ও হত্যার মামলা না নেয়ার প্রতিবাদে থানার সামনে জড়ো হন 100 এলাকাবাসী। এ সময় তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবিরকে মামলা নিয়ে এর তদন্ত দ্রুত শুরু করার দাবি জানান। নিহত স্বজন এবং এলাকাবাসী জানিয়েছে, ভুরুঙ্গামারীর কামাতাঙ্গারিয়া গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে বুধবার ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তার যৌনাঙ্গে রক্তক্ষরণের চিহ্ন দেখেন তার মা। সেদিন রাতেই তার বাবা ভুরুঙ্গামারী থানায় ধর্ষণ এবং হত্যা মামলা করতে গেলে ওসি ইমতিয়াজ কবির অপমৃত্যুর মামলা করেন। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণের আলামত পেলে সেই হিসেবে মামলা হবে। গত সপ্তাহে আত্মীয়ের বাড়ি বেড়াতে যায় ওই কিশোরী, বুধবার বিকেলে সেই বাড়িতেই পাওয়া যায় তার মরদেহ। আমার মেয়ে নিজের দিকে মারছে, আমি মামলা করার আছি, মামলা নিতেছে না, বাদীর কোনো অভিযোগ থানায় নিতেছে না। আমরা গ্রামবাসী যারা আত্মীয় স্বজন যারা আছি, আমাদের কথাও থানাওয়ালা কোনো কথা শুনতেছে না। আসলে তারা হত্যা বলছে কি কারণে এটা সঠিক আমার কাছে জানা নাই। আমরা মৃতের গলায় সহ শরীরে ফাঁসের জন্য যে সমস্ত সিমটম সেগুলো পেয়েছি, এই ক্ষেত্রে আসলে ডাক্তারি মতামতেই আরো পরিষ্কার হবে। পথে ঘাটে মার্কেটে ভিড়ের মাঝে যৌন হয়রানির শিকার হচ্ছেন নারীরা। এছাড়া গণপরিবহনে অপ্রীতিকর স্পর্শের মুখোমুখি হতে হচ্ছে তাদের। নারীদের চলাচল নিরাপদ করা এবং ভোগান্তি থেকে তাদের বাঁচাতে পূর্ণাঙ্গ আইন করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রাজধানীর নিউ মার্কেট এলাকা, কেনাকাটা করতে এসে এমন ভিড়ে পড়তে হয় ক্রেতাদের, এমন ভিড়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন নারীরা। প্রতিবাদ করলে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
হাঁটতেছি কেঁচিতে শার্টটা কেটে ফেলছে, হাত ধরা টাচ করা, ঠিক আছে, গায়ের মধ্যে চিমটি দেওয়া খোঁচা দেওয়া, এগুলো তো আছে। লোকটা এমন ভাবে দিতেছিল, এখানে হাত লাগছে, আমি ঘুরে বললাম যে আপনি এভাবে গায়ে হাত দিতেছেন কেন। এছাড়া গণপরিবহনেও অপ্রীতিকর স্পর্শের শিকার হচ্ছেন নারীরা। অনেক সময় মানুষ পাশে বসে, ঘেঁষে বসে, অনেক সময় একটু কাছে বসে গুতা দেয়, এরকমই আর কি। ইচ্ছা করে টাচ করে, বাট এমন ভাব করে যে দেখে নাই, ভিড়ের জন্য দেয় না, ইচ্ছা করে ধাক্কাটা দেয়, গায়ে হাত দেয়, এটা তো আমরা বুঝি। গবেষণা বলছে বাংলাদেশের 50% নারী কেনাকাটা করতে গিয়ে অপ্রীতিকর স্পর্শের শিকার হন। গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন 57% নারী। কটুক্তি ও দুর্ব্যবহারের শিকার হন 86% নারী। অশোভন ইঙ্গিতের শিকার 46% নারী। বিশেষজ্ঞরা বলছেন, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ইনস্টিটিউশন থেকে, পরিবার থেকে এই শিক্ষাটা থাকা উচিত যে আরেকজন মানুষকে অসম্মান করে যে তার প্রবৃত্তিটা নিবৃত্ত করা উচিত না। এই শিক্ষাটা আমি বলবো হলো একেবারে যদি আমাদের অ্যাডোলেসেন্ট এজ থেকে আসে, সেটা আমি বলবো এই জিনিসগুলো কিন্তু অনেকখানি অনেকাংশে কমতে সাহায্য করবে। ডিএমপিতে এবং অন্যান্য জায়গায় কিন্তু কিছু কিছু আইন আছে, কিন্তু একটা কমপ্রেহেন্সিভ আইন, যে আইনে প্রতিরোধ থেকে আরম্ভ করে লিগাল অ্যাকশন প্রত্যেকটা জিনিস থাকবে, সেই ধরনের একটা কমপ্রেহেন্সিভ আইন হওয়া খুবই প্রয়োজন। পুলিশ বলছে এমন ঘটনায় অধিকাংশ ক্ষেত্রেই কোনো অভিযোগ আসে না। এই ধরনের আচরণগুলো সামাজিক এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের সাথে জড়িত, এজন্য ব্যাপক সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। যদি কেউ অভিযোগ করেন পুলিশের কাছে, পুলিশ অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক অবক্ষয় রোধের মাধ্যমে এসব ঘটনা কমিয়ে আনা সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোর্ড পরীক্ষার নম্বর গণনায় প্রচুর ভুল হচ্ছে। এবারের এইচএসসি পরীক্ষাতেই প্রায় 2500 শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। অভিভাবকরা বলছেন খাতা পুনর্মূল্যায়ন করলে আরও বেশি ভুল ধরা পড়বে। এদিকে খাতা দেখায় গাফিলতির অভিযোগে 60 পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে শিক্ষা বোর্ড। রাহি আল শাহরিয়া তন্ময় রাজশাহী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেলেও এইচএসসিতে আশানুরূপ হয়নি। পুনঃনিরীক্ষণের আবেদন করেও লাভ হয়নি। রেজাল্ট চলে চেঞ্জ হয় নাই আমার, সো কেন হয় নাই এটা আমার জানি না, বাট কনফিডেন্স আছে যে আমার খাতার পুনর্মূল্যায়ন যদি হয় ইনশাল্লাহ G5 আমার পাওয়া উচিত। নিয়ম অনুযায়ী পুনঃনিরীক্ষণে শুধু নম্বর গণনা করা হয়, খাতা দেখা হয় না। এবার নয় শিক্ষা বোর্ডে পুনঃনিরীক্ষণে নতুন করে 266 জন G5 পেয়েছেন। ফেল থেকে পাশ করেছেন 555 জন। পুনঃমূল্যায়ন করা হোক, খাতাগুলো ভালোভাবে দেখা হোক, আর যারা এই খাতা নিরীক্ষা করে তাদেরকেও শাস্তির হাতে আনা হোক, কিভাবে তাদের নাম্বার যোগ বিয়োগে বাচ্চাগুলো মানসিক টর্চারিংয়ে ভোগে, মানসিক রোগে ভোগে। এদিকে যে পরীক্ষকরা এসব ভুল করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালো কর্তৃপক্ষ। যে ভুলভ্রান্তিগুলি হয় সেগুলি হয় অনেক সময় পরীক্ষক তার নিজের অমনোযোগিতার কারণে, নম্বর পোস্টিং দিতে ভুল করে, বৃত্ত বরাদ্দ করতে ভুল করে। অভিভাবকরা বলছেন শুধু যোগ বিয়োগের ভুলের কারণে প্রতি বছর অনেক শিক্ষার্থীর ফলে পরিবর্তন আসে, সেক্ষেত্রে খাতা পুনঃমূল্যায়ন করা হলে এই ভুল আরও বেশি ধরা পড়বে। তবে বোর্ড বলছে আইনগতভাবে খাতা পুনঃমূল্যায়নের কোনো সুযোগই নেই। বোর্ড কর্তৃপক্ষ বলছে খাতায় নম্বর দেয়া নিয়ে কোনো সংকট নেই, তাই পুনঃমূল্যায়নের প্রয়োজন নেই। এই ধরনের পরীক্ষায় পুনঃমূল্যায়নের ব্যবস্থা আর কোথাও থাকে না। পরীক্ষার্থীকে যখন পরীক্ষক উত্তরপত্রে নম্বর প্রদান করে, তখন পরীক্ষকের নিজস্ব একটা স্বাধীনতা থাকে। বোর্ড উদাহরণ দেখালো, আদালতের নির্দেশে অতীতে কয়েকজন শিক্ষার্থীর খাতা পুনঃমূল্যায়ন করা হলে নম্বর কমে যায়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো কাঁচা চামড়া ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের নিয়ে FBCCI-এর বৈঠক। আগামী সপ্তাহের মধ্যে 3 ধাপে বকেয়া পরিশোধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুপক্ষকে আহ্বান জানিয়েছে FBCCI। এ নিয়ে আবার ত্রিপক্ষীয় বৈঠক বসবে 31 আগস্ট। আড়ত থেকে লবণ দেয়া কাঁচা চামড়া সংগ্রহ করেন ট্যানারি মালিকরা। তবে আড়তদাররা জানাচ্ছেন 30 বছর ধরে ট্যানারিগুলোতে তাদের পাওনা প্রায় 300 কোটি টাকা, আর এই বকেয়া পরিশোধেই মধ্যস্থতা করছে FBCCI। বৈঠক শেষে FBCCI সভাপতি জানান আড়তদারদের বকেয়া পরিশোধ করা হবে 3 ধাপে। এর প্রক্রিয়া ঠিক করতে দুপক্ষকে সময় দেওয়া হয়েছে 1 সপ্তাহ। 31 আগস্ট আবার হবে ত্রিপক্ষীয় বৈঠক।
কার কাছ থেকে কিরকম পাওনা এবং কিভাবে করে যে তিন ধাপে ভাগ করা হয়েছে কিভাবে করে এটা রিয়েলাইজ করবে ওটা নিয়ে ওনারা 31 তারিখের ভিতর আগে পর্যন্ত দুটো মিটিং করে সিদ্ধান্ত নিবে। 31 তারিখ আবার আমাদের সাথে এফবিসিসি এর সাথে আবার বসে সামনের দিকে কিভাবে আগাবো, সো এটা সমাধানের দিকেই যাচ্ছে আসলে। আড়তদারদের 2015 সাল থেকে হওয়া বকেয়া দ্রুত ফেরত চাওয়ার দাবিতে একমত ট্যানারি মালিকরাও। সরকারের কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তে আগে স্বাগত জানালেও এখন সে অবস্থান থেকে সরে এসেছেন আড়তদারেরা। ট্যানারি মালিকদের মতো তারাও বলছেন এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে। তিনটা ভাগে ভাগ করেছে এবং এইভাবে আমরা আমরা ট্রেনের মালিকদের সঙ্গে আলোচনা করব। সে আলোচনাটা করে আমরা সেখানে তারা কতটুকু আমাদের জন্য করতে পারবে আর আমরা কতটুকু করতে পারবো। আমাদের যে অর্থ সংকট সেটার কারণে কিন্তু আমাদের ট্যানারিগুলোতে ওয়েটগুলো চামড়া প্রায় অনেক মজুদ আছে। যে সকল ট্যানারিগুলোতে চামড়া মজুদ আছে তাদেরকে প্লেস লোন দেওয়া হোক যাতে নতুন করে চামড়াগুলো পারচেস করা যায় আড়তদার ভাইদের থেকে। বৈঠকে এ খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্য পূরণে আধুনিক নীতিমালা করতেও একমত হন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি এবারের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে চান সব পক্ষের সহযোগিতা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষি বিপণন অধিদপ্তরকে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিকেলে রাজধানীর খামারবাড়িতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাওয়া কৃষকদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, কৃষি খাতে দারুণ সাফল্য অর্জন করেছে দেশ, তবে প্রত্যাশা অনুযায়ী বিপণন ব্যবস্থার উন্নয়ন হয়নি। 1941 সালে কৃষি বিপণন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলেও সেটি তেমন সফলতা পায়নি। ফসলের সঠিক বিপণন করা গেলে তা সকলের জন্য লাভজনক হবে, তাই কৃষি বিপণন অধিদপ্তরের পুনর্গঠনও জরুরি বলে মন্তব্য করেন মন্ত্রী। জানান, বাজেটে না থাকলেও কৃষির উন্নয়নে যে কোনো সময় অর্থ ছাড় করতে প্রস্তুত সরকার। এর অর্গানোগ্রাম আমরা পরিবর্তন করেছি। গত একনেক মিটিংয়ে একটা প্রকল্প আমরা অনুমোদন করেছি 160 কোটি টাকার। এদের দায়িত্ব হবে একদম গ্রাম পর্যায়ে চাষিদেরকে আন্তর্জাতিক বাজার, তারপরে এই কারণ বাজার কোথায় কি দাম। বিশ্বের সেরা কোচেরও মেধা রণকৌশল অর্থহীন হয়ে যায় যদি খেলোয়াড়রা পারফর্ম করতে ব্যর্থ হন। সতীর্থদের তাই নিজ কাজ ঠিকঠাক করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মমিনুল হক। টেস্ট ফরম্যাটে অভ্যস্ত হতে মনস্তাত্ত্বিক প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ভালো খেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে চান মমিনুল। কন্ডিশনিং ক্যাম্প প্রথম পর্বের শেষ দিন, কাগজে কলমে প্রথম ডোমিঙ্গো ল্যাঙ্গেভেল্ট জুটি। 22 গজে প্রথম ধাপে তৎপরতা ল্যাঙ্গেভেল্টেরই বেশি, ডোমিঙ্গোর ভূমিকা পর্যবেক্ষকের। নির্ধারিত সূচিতে না থাকলেও স্কিল পর্বে বেশি সময় দিয়েছে নতুন কোচিং স্টাফ। খুঁটিয়ে খুঁটিয়ে পেস অ্যাটাকের প্রায় সবার অ্যাকশন দেখলেন ল্যাঙ্গেভেল্ট। সবচেয়ে বেশি সময় দিলেন তাসকিন আহমেদকে। শর ল্যাঙ্গেভেল্টের ক্লাসের প্রথম পাঠেই কোপ তাসকিনের লম্বা বোলিং রান আপে। গুরুত্ব সিম প্রেজেন্টেশনে বার্তাটা বেশ পরিষ্কার, খুব বেশি জোরে বল করার লোক যখন পাওয়া যাচ্ছে না তখন অন্তত সমৃদ্ধ থাকুক ব্যাকরণটা। খুব বেশি পরিবর্তনের চাপ নেই হয়তো, তবে উন্নতির জন্য তাগিদটা জোরালো। মুশফিক মুমিনুল্লাহ মানছেন নতুন কোচিং স্টাফের মিশন সহজ হয়ে যাবে যদি ক্রিকেটাররা তাদের কাজটা করেন ঠিকঠাক। আপনি আপনার কাজটা ঠিক মতো করা, যেমন আপনি আমার কাছে মনে হয় যে ফিটনেস ওয়াইজ, তারপর আপনার ব্যাটিং বোলিং সব দিক দিয়ে আপনি আপনার মতো ঠিক মতো কাজ করলে এটা ওয়ার্ল্ডে যত বড় কোচ হোক, যত ভালো কোচ হোক যত খারাপ কোচ হোক, আপনার যদি সব ঠিক থাকে আপনাকে এমনিই পিক করবে। সবশেষ টেস্ট খেলার পর পেরিয়ে গেছে বছরের প্রায় অর্ধেকটা। রঙিন পোশাকে অভ্যস্ত হয়ে যাওয়া টাইগারদের সামনে চ্যালেঞ্জ নিজেদের ভাঙা। অনভ্যস্ততা কাটাতে অনুশীলনের পাশাপাশি মনস্তাত্ত্বিক প্রস্তুতিতেও গুরুত্ব টাইগারদের। খেলার মধ্যে থাকা যায় তখন জিনিসটা ইজি হয়, ওরকম টাফ হয় না। আর জিনিসটা আপনি যেভাবে আমি যেভাবে নিই, তখন যদি আমি বলি যে আপনি যে প্রশ্নটা করলেন, যদি আমি যদি মনে করি যে জিনিসটা টাফ তাহলে টাফ হবে, আর যদি আমি মনে করি যে না ইটস ওকে। সাদা পোশাকে প্রত্যাবর্তন চট্টগ্রামে, দীর্ঘমেয়াদে মুমিনুলদের চোখ দিল্লির ফিরোজ শাহ কোটলায়। লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতির মঞ্চ পুরো কাজে লাগানো। চিন্তা করলে আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো হয়েছে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে আফগানিস্তানের কাছে হারতে চান না জেমিডে।
তবে ম্যাচ এবং কন্ডিশনিং বিবেচনায় পরিকল্পনা সাজাচ্ছেন জেমি। ফুটবলাররা খেলার মধ্যে থাকায় ফিটনেস নিয়ে চিন্তিত নন হেড কোচ। চলতি মাসে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের জন্য পারফরম্যান্স এবং ফিটনেস পরিমাপক সফটওয়্যার আনছে বাফুফে। আধুনিক ফুটবলে ফিটনেস পর্যবেক্ষণ পারফরম্যান্স বিশ্লেষণে স্পোর্টস কোড সফটওয়্যার ব্যবহার নতুন নয়। সফলতার হার বৃদ্ধি এবং সময়মতো সঠিক সিদ্ধান্ত নিতে ফুটবলে কম বেশি সবাই প্রযুক্তির সাহায্য নেয়। বাংলাদেশ ফুটবলে এর আগেও জিপিএস প্রযুক্তি ব্যবহার হয়েছে। পারফরম্যান্স মূল্যায়নে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। বিশ্বকাপ বাছাই পর্বের ট্রেনিংয়ে নতুনত্ব যোগ করতে চাইছেন হেড কোচ জেমি ডে। তার চাহিদা অনুযায়ী আনা হচ্ছে অ্যানালিটিক সিস্টেম স্পোর্টস কোড। এই সফটওয়্যার ব্যবহারে ফুটবলাররা সুবিধা পাবে, নিজেদের যাচাই করতেও সাহায্য করবে, ফিটনেস পারফরমেন্স নির্ণয়ে নতুন মানদণ্ড ঠিক করে দিবে, এতে দল উপকৃত হবে। স্পোর্টস কোড সফটওয়্যারটি সেটা আমাদের বেসিক্যালি আমাদের প্রধান প্রশিক্ষক জেমিডিয়ার চাওয়া, তো সেটাও আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে সেটা আসলে বেসিক্যালি আমরা তাজিকিস্তানে গিয়েই সেটা কোচ ইউজ করতে চাই। ফুটবলাররা খেলার মধ্যে থাকায় ফিটনেস নিয়ে চিন্তিত নন জেমি ডে। এএফসি কাপে আবাহনীর দেশিদের পারফরমেন্সে খুশি জেমি। জীবন মতিন মিয়াদের ফর্মে ভরসা পাচ্ছেন কোচ। এএফসি কাপে জীবন সোহেল রানা দারুণ দুটি গোল করেছে। শারীরিকভাবে আফগানরা শক্তিশালী, সেইভাবেই কৌশল ও পরিকল্পনা করছি। আফগানিস্তানের বিপক্ষে হারতে চাই না। শুক্রবার ফুটবলারদের রিপোর্টিং সন্ধ্যা 6টায়, শনিবার থেকে সকাল সন্ধ্যা দুবেলা অনুশীলন করবে জাতীয় দল। জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এর সাথে শেষ করছি রাত 9টায় বাংলাদেশ। শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। দুর্নীতির অভিযোগে হাইকোর্টের 3 বিচারপতির বিরুদ্ধে তদন্ত, বিচার কাজ থেকে সাময়িক অব্যাহতি। এবারও দেশে ফিরতে রাজি হয়নি কোনো রোহিঙ্গা, ব্যর্থতার দায় মিয়ানমারকে দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, আক্রান্ত 59,000, লার্ভা পাওয়ায় 3 ভবন মালিককে জরিমানা। সিদ্ধান্ত ছাড়াই শেষ হল চামড়া ব্যবসায়ী এবং ট্যানারি মালিকদের বৈঠক, বকেয়া পরিশোধের তাগিদ। টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী মুমিনুলরা, নতুন কোচিং স্টাফকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি। এই ছিল রাত 9টার বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।